বর্তমান পৃথিবী হচ্ছে বস্তুবাদী পৃথিবী। বস্তুবাদী পৃথিবী মানে চোখে যা দেখা যায় তাকে বলে বস্তু, চোখে যা দেখা যায় না তাকে বস্তু বলে না। সম্মান চোখে দেখা যায় না, জ্ঞান চোখে দেখা যায় না, অন্তরের শান্তি চোখে দেখা যায় না, অন্তরের তাকওয়া পরহেজগারিতা চোখে দেখা যায় না, মানুষের ব্যক্তিত্ব মানুষের ভারাত্ব চোখে দেখা যায় না। চোখে কি দেখা যায়? মাইক চোখে দেখা যাচ্ছে, 10 বিঘা জমি কিনলে চোখে দেখা যায়, বিল্ডিং তৈরি করলে চোখে দেখা যায়, পকেটের টাকা চোখে দেখা যায়, মোটর সাইকেল চোখে দেখা যায়, একটা BMW গাড়ি চোখে দেখা যায়, 10তলা 20তলা বাড়ি চোখে দেখা যায়, লাইট চোখে দেখা যাচ্ছে, যা আপনি আপনার সামনে চোখে দেখতে পাচ্ছেন, জামা কাপড় চোখে দেখা যায়, সব হচ্ছে বস্তু। সব কি বস্তু? জড় পদার্থ বস্তু। বস্তুবাদী মানে মানুষ যখন যেটা চোখে দেখা যায় না ওটাকে দাম দিতে পারে না, মানুষ যখন যেটা শুধু চোখে দেখা যায় ওটাকেই দাম দেওয়ার চেষ্টা করে, তখন ওই মানুষকে বলা হয় বস্তুবাদী মানুষ। আজকের পৃথিবী বস্তুবাদী মানুষে কি হয়ে গেছে? বস্তুবাদী মানুষে পরিপূর্ণ হয়ে গেছে আজকের পৃথিবী। আজকের পৃথিবীতে মানুষের নিকটে সবকিছুর মূল্য নির্ধারিত হয় টাকা দিয়ে, সবকিছুর মূল্য নির্ধারিত হয় ধন দৌলত দিয়ে। যা চোখে দেখা যায় না ওটা দিয়ে মানুষ মূল্য নির্ধারণ করতে চায় না। উদাহরণ, যে জ্ঞানী তাকে আপনি বেশি সম্মান করেন না যার টাকা বেশি তাকে বেশি সম্মান করেন? বলেন, যার টাকা বেশি তাকে বেশি সম্মান করেন, যার তাকওয়া পরহেজগারিতা আছে তাকে বেশি সম্মান করেন না যার বাড়ি গাড়ি আছে তাকে বেশি সম্মান করেন? যার বাড়ি গাড়ি আছে তাকে বেশি সম্মান করেন। আপনাকে যদি আপনার ছেলে বলে যে আব্বা আমি অমুক জায়গায় চাকরি করতে চাচ্ছি, 50,000 বেতন কিন্তু দাড়ি কাটতে হবে, তো আমি যেহেতু দাড়ি কাটবো না সেহেতু চাকরি করতে চাচ্ছি না, তখন আপনি কি বলেন? পাগল, এই সামান্য দাড়ির জন্য 50,000 ১,০০,০০০ টাকার বেতন কেউ ছাড়ে? কি জন্য? দাড়ি রাখলে যেটা পাওয়া যাবে ওটা কি চোখে দেখা যায়? ওটা চোখে দেখা যায় না। কিন্তু চাকরি করলে যেটা পাওয়া যাবে ওটা মাস শেষে প্রতি মাসে নগদ হাতে আসবে, যেটা চোখে দেখা যায়। তো এই জন্য যেটা চোখে দেখা যাচ্ছে না ওটার জন্য মানুষ কোনো স্যাক্রিফাইস করতে চায় না, কোনো কিছু ছাড় দিতে চায় না, কিন্তু যেটা চোখে দেখা যায় ওটার জন্য মানুষ জীবনও দিতে পারে। এটা হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের সবচেয়ে বড় কারণ। এর চেয়ে বড় কোনো কারণের প্রয়োজন নাই মুসলিম জাতির অধঃপতনের জন্য। আল্লামা ইকবাল তার কবিতায় বলেছেন, আয়ে নওজোয়া মুসলিম, এই মুসলমান যুবক, তুমি কি জানো তুমি কোন কওমের সন্তান, তুমি কোন জাতির সন্তান? তুমি ওই কওমের সন্তান, ওই জাতির সন্তান যারা গরিব, ফকির, মিসকিন, যাদের গায়ে শালীন মান সম্মত পোশাক নাই, যাদের পায়ের স্যান্ডেল উন্নত নয়, জীর্ণ শীর্ণ পোশাকওয়ালা, জুতা স্যান্ডেলবিহীন ফকির মিসকিন, এমন ফকির মিসকিন জিস গদাই কে ডর সে মুনঈম কো ভি ডর থা, তাদের এই ফকিরি মিসকিনির পরেও তাদের আত্মমর্যাদা, তাদের আত্মসম্মান এত বেশি, এত ভয়ঙ্কর ছিল, তাদের ভারাত্ম এত বেশি, এত ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর যারা সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী, সবচেয়ে বেশি টাকার অধিকারী, সবচেয়ে বেশি ধন দৌলতের অধিকারী, তারা এই মিসকিনদের দেখে ভয় পেত। আল্লাহু আকবার। যখন ওই জায়গা থেকে মুসলমানেরা সরে এসেছে তখন মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, খুদি না বেচ, নিজের আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি করিস না। খুদি মানে হচ্ছে খোদ্দারি, নিজের সম্মান, আত্মসম্মান মানে নিজের সম্মান, আত্মমর্যাদা মানে নিজের মর্যাদা, খুদ মানে নিজে, খুদি না বেচ মানে নিজের আত্মমর্যাদা নিজের আত্মসম্মান বেচিস না। গরিবি মে আপনা নাম পায়দা কর, গরিব হওয়ার মধ্যে, ফকির হওয়ার মধ্যে, মিসকিন হওয়ার মধ্যে এমন আত্মমর্যাদা আত্মসম্মানের অধিকার হও, এমন ভারাত্ম ব্যক্তিত্বের অধিকারী হও যে ওই গরিব হওয়ার মধ্যে গোটা দুনিয়া তোমার ভয়ে থরথর করে কাঁপবে। মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে ধনী হতে হবে,
টাকা পয়সা দিয়ে ক্ষমতাশালী হতে হবে এটা নয়। মুসলমানদের নিজের আত্মমর্যাদা, নিজের ইমান, নিজের আকীদার উপর অটল এবং অবিচল যদি থাকে, তাওহীদ যদি হয়, তাওহীদ ইব্রাহিমী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের তাওহীদের মতো, তো আজকের যুগে গরিব ফকির মিসকিন হওয়ার পরও পৃথিবীর যারা সবচেয়ে শক্তিশালী তারা ভয় কাঁপবে। এটাই বাস্তব সত্য। সম্মানিত উপস্থিতি, তাহলে রিজিক নিয়ে মানুষ চিন্তিত কেন? আজকের যুগে মানুষ বস্তুবাদী। এই বস্তুবাদী ধ্যান ধারণা দূর করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এবং আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিছু হাদিস এবং পবিত্র কোরআনের কিছু আয়াত, আল্লাহ সুবহানাহু তাআলা কিছু আয়াত দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই দুনিয়ার মূল্য কি। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়াল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইত্তাকুন আফালা তাআকিলুন। দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়া হচ্ছে লাইব ওয়া লাহু, খেল তামাশা। কেমন খেল তামাশা? লাহু কিসের ক্ষেত্রে বলা হয়? ওই খেলার ক্ষেত্রে বলা হয় যেই খেলার খেলনার মূল্য যে খেলে তার নিকটে নাই। এমনও কিছু খেলা আছে যেই খেলার খেলনার মূল্য খেলোয়াড়ের নিকটে থাকে, আবার এমন কিছু খেলা দুনিয়াতে আছে যেই খেলার খেলনার মূল্য খেলোয়াড়ের নিকটে নাই। যেমন যখন কোনো ছোট শিশু নদীর ধারে যায়, পুকুরে যায়, সমুদ্রের পাড়ে যায়, তখন সমুদ্রের পাড়ে বালু দিয়ে যদি একটা ঘর তৈরি করে, তো আসার সময় ছোট বাচ্চায় নিজ পায়ে ঘরটা ভেঙে দিয়ে চলে আসে, বুঝতে পারেননি। মানে ওই ছোট বাচ্চা খেললো এই বালু নিয়ে, কিন্তু এই খেলাটারও কোনো মূল্য ওই ছোট বাচ্চার নিকটে নাই। এটাকে বলা হয় লাহু। তো দুনিয়া হচ্ছে এই রকম খেলতামাশার জায়গা, যেই জায়গায় কেমন খেলতামাশা, ছোট বাচ্চা নদীর ধারে খেলার পর ওই খেলার জিনিসের যেমন তার নিকটে মূল্য থাকে না, এই দুনিয়া ওই রকম মূল্যহীন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের মধ্যে দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে মনে করো, লম্বা উদাহরণ আমি সংক্ষেপে বলছি, পবিত্র কোরআনের আয়াতের সারমর্ম ফুটিয়ে তুলছি, যে মনে করো একজন ব্যক্তি বিশাল ফল ফলাদি গাছপালা লাগিয়েছে, বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে, আস্তে আস্তে গাছ বড় হয়েছে, এখন ধান বড় হয়েছে, আম পেকেছে, ধান হলুদ হয়ে গেছে পেকে, এখন আমের বাগান থেকে আম নামিয়ে আনবে, ধানের গাছ কেটে ধান তুলে আনবে, এইরকম সময় হঠাৎ এমন ঝড় বৃষ্টি এবং ভূমিকম্প আসলো যে ওই পুরো আমের বাগান আর ওই পুরো ধানের গাছগাছালি এমনভাবে ধূলিসাৎ হয়ে গেল যেন গতকাল ছিলই না, যেন গতকাল কি হয়েছিল, ছিলই না, আজকে এমনভাবে ধ্বংস হয়ে গেল যেন গতকাল কিছুই ছিল না, এইভাবে ধ্বংস হয়ে গেল। এই যে জিনিস যেভাবে ধ্বংস হয়ে গেল, পৃথিবী হচ্ছে মানুষের কাছে এরকম। মানুষ এই পৃথিবীতে কত কি করবে, কত পরিকল্পনা করছে, হুট করে এক সময় এমনভাবে ধ্বংস হয়ে যাবে যেন কিছু ছিলই না। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে উদাহরণ দিতে গিয়ে বলছেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা সৌন্দর্য এবং খেলতামাশা। তোমরা জেনে রাখো, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আল্লাহর নিকটে যা রয়েছে তা তোমরা দুনিয়াতে যা ভোগ করছো এর চাইতে অনেক অনেক উত্তম। ওয়া আবকা, দুনিয়াতে তোমরা যেটা ভোগ করছো এটা আবকা নয়, আবকা মানে হচ্ছে স্থায়ী, আর দুনিয়াতে তোমরা যেটা ভোগ করছো এটা ক্ষণস্থায়ী, স্থায়ী নয়, কিন্তু পরকালে তোমরা যেটা আল্লাহর নিকটে পাবে সেটা হচ্ছে আবকা, চিরস্থায়ী। এভাবে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের আয়াতের পরতে পরতে মানুষকে এই দুনিয়ার হাকিকত এবং বাস্তবতা বুঝিয়েছেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, আন মুতাররিফ ইবনে আব্দুল্লাহ শাখির থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম, তিনি করছেন আল হা কুমুত তাকাসুর। আল হা, আল হা শব্দের অর্থ কি? আল হা মানে হচ্ছে কাউকে কোনো কিছু দিয়ে ভুলিয়ে রাখা। একটা বাচ্চা যখন কাঁদে তখন মোবাইলে গান বাজিয়ে আপনি তাকে ভুলিয়ে রাখছেন তার কাঁদার কারণ, এটাকে আরবিতে বলে আল হা। একটা বাচ্চা কাঁদছে, আপনি তার হাতে একটা ঝুনঝুনি বাজিয়ে সে মায়ের দুধ নিবে এই জন্য কাঁদছে, দুধ নেওয়াটাকে ভুলিয়ে রাখছেন, এটাকে আরবিতে কি বলে বলুন তো? আল হা, আল হা কুমুত তাকাসুর। দুনিয়ার মানুষ আত তাকাসুর, পরস্পর প্রতিযোগিতা, ভুলিয়ে রেখেছে তোমাদেরকে কি সম্পর্কে ভুলিয়ে রেখেছে? আনিল মাউত, একদিন যে তোমরা মারা যাবে এটা সম্পর্কে ভুলিয়ে রেখেছে। আপনার হাতের মোবাইল আপনাকে কি সম্পর্কে ভুলিয়ে রাখে বলেন তো? বলেন, আপনার মৃত্যু সম্পর্কে। এবং পৃথিবীতে যত এন্টারটেইনমেন্ট, যত বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে, সব বিনোদনের ব্যবস্থার একটাই মাধ্যম, মানুষ যেন নিজেকে নিয়ে কল্পনা করার সুযোগ না পায়, মানুষ যেন তার অন্তিম শেষ গন্তব্য, চির সত্য যে গন্তব্য, ওই গন্তব্য নিয়ে ভাবার এক সেকেন্ডও সুযোগ না পায়, ফেসবুক ক্রল করতে 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 ঘুম যাচ্ছে, তাহলে ঘুমানোর আগে যে ফেসবুক ক্রল করতেছে, ও তো সারা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত থেকেছে, ঘুমানোর আগে যে একটু ভাববে যে ও ঘুমাতে যাচ্ছে, এটার ফল কি, এটার রেজাল্ট কি, ওর জীবন মৃত্যুর এই শেষ ঠিকানা কি ভাববে, এই ভাবার সময় এটা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক গান বাজনা খেল তামাশা তাকে দিতে চায় না। আল্লাহ কুমুত তাকাতুর, ভুলিয়ে রেখেছে ছোট বাচ্চাকে, যেভাবে ভুলিয়ে রেখেছে মানুষকে, ওরকম ছোট বাচ্চার মতো ইউজ করে মানুষকে ভুলিয়ে রেখেছে। মানুষকে ইউজ করা হয় কথা ঠিক, কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ফিচারগুলো তৈরি করা হয় এগুলো সবই গবেষণা করে তৈরি করা। কি গবেষণা করে? মানুষের সাইকোলজি গবেষণা করে, কি দিলে মানুষ আরো অ্যাট্রাকটিভ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি, গেমটা কিভাবে সাজালে মানুষের গেমে ঢুকলে একবার বেরোতে পারবে না, ওই সাইকোলজি দেখেই গেম তৈরি করা হয়, যেন মানুষ ওই গেম, ওই সামাজিক যোগাযোগ মাধ্যম, ওই এন্টারটেইনমেন্টের প্রতি আসক্ত হয়। এবং কি ঘটে দিন শেষে? আল্লাহ কুমুত তাকাসুর, ভুলিয়ে রাখে তার মৃত্যু সম্পর্কে। কিন্তু আল্লাহ বলছেন না, ভুলে থাকতে পারবে না। কেন? ততদিন ভুলে থাকবে, কতদিন, কতদিন ভুলে থাকবে? হাত্তা সুরতুমুল মাকাবির, ভুলে থাকার সময় একদিন শেষ হয়ে যাবে। কখন? সুরতুমুল মাকাবির, যখন মৃত্যু ঘটেই যাবে, তখন আর এই খেল তামাশা দিয়ে ভুলিয়ে রাখার সময় শেষ। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছেন, পাঠ করার পর এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি, আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা। ওয়া হাল্লাকা ইবনু আদম, হে আদম সন্তান, তোমার কি কোনো টাকা আছে? ইল্লা মা আকালতা ফাফনাইতা, ওইটা ব্যতীত যেই টাকা দিয়ে তুমি খাও, ওইটা ব্যতীত যেই টাকা দিয়ে তুমি পোশাক কিনো, ওইটা ব্যতীত যেটা তুমি জমিয়ে রাখো। শোনো আদম সন্তান, তোমার তো কোনো টাকাই নেই, তবে হ্যাঁ ওই টাকা যেটা তুমি খাও, তবে তুমি যেটা খাও ফাফ নাই তা আসলে শেষ হয়ে যায়। সকালে খেয়েছো দুপুরে শেষ হয়েছে, দুপুরে খেয়েছো রাতে শেষ হয়েছে, মা কাল তা ফাফ নাই তা। টাকা মানুষ ইনকাম করে, ইনকাম করার পর সবচেয়ে বড় ব্যয় খাদ্যের ব্যয়, চাল ডাল তেল লবণ শাক সবজি মাছ গোস্ত তথা পেটে যাবে এরকম জিনিসপাতি কিনতে মানুষের ইনকামের 60-70% শেষ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কালতা ফাফমাইতা, টাকা দিয়ে ভালো ভালো খেয়েছো শেষ হয়ে গেছে, দামি হোটেলে খাও শেষ হয়ে যাবে, হোটেল শেরাটনে খাও শেষ হয়ে যাবে, দুবাইয়ে গিয়ে খাও শেষ হয়ে যাবে, বান্তা ভাত খাও শেষ হয়ে যাবে, কাচ্চি বিরিয়ানি খাও শেষ হয়ে যাবে, বার্গার খাও শেষ হয়ে যাবে, সবচেয়ে নিম্নমানের খাবার খাও শেষ হবে, সবচেয়ে দামি খাবার খাও শেষ হবে, মা কালতা ফাফনাইতা, যা খাবে যেখানে খাবে শেষ হয়ে যাবে। ওয়ামা লাবিস্তা ফাবলাইতা, মানুষ টাকা দিয়ে আর কি করে? সুন্দর জামা কিনে, কিন্তু আজ থেকে 5 বছর আগে যে জামা ছিল সেই জামা এখন নেই, আজ থেকে 10 বছর আগে যে জামা ছিল ওটা নেই, জামা ছিঁড়ে গেছে, পুরাতন হয়ে গেছে, ভাগাড়ে ডাস্টবিনে চলে গেছে, আর কি
খাওয়া এবং পরিধান করা বাদে মানুষ টাকা জমা করে, জমা করে কয়ভাবে, জমি কিনে জমা করে, বাড়ি বানিয়ে জমা করে, ব্যাংকে জমা করে, জমি কিনাও জমা করা, বাড়ি বানানো জমা করা, সোনা গয়না কিনাও জমা করা, ব্যাংক ব্যালেন্সে রাখাও জমা করা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যেগুলো জমা করেছো সেগুলো কি হবে? সেগুলো সব তুমি মরেই দেখো একটাও তোমার নয়, এগুলো একটাও তুমি সাথে করে নিয়ে যেতে পারবে না, একটারও তুমি রিয়াল প্রকৃত মালিক নও, অরিজিনাল মালিক নও। মালিকানা একমাত্র স্থায়ী মালিকানা কার বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। হাজার লক্ষ বছর থেকে হাত বদল হচ্ছে, আজকে যেখানে আমি আপনি বসে প্রোগ্রাম করছি, আর মালিক 50 বছর আগে একজন ছিল, 50 বছর পরে আর একজন হবে, এইভাবে হাত বদল হতেই থাকবে। দিন শেষে এই পৃথিবীর, এই জমির, এই মাটির আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। টাকা আমার হাতে, আমার হাত থেকে আর একজনের হাতে, তার হাত থেকে আর একজনের হাতে, দিন শেষে টাকার আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা বাকি থাকবে একটাও তোমার সাথে যাবে না, সব মানুষে ভাগ করে নিবে, তোমার সন্তানেরাই তোমার সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা করতে গিয়ে মারামারি করবে। এটাই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতাগুলোর একটা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মূল্য বুঝাতে গিয়ে বলছেন, আনিল মুস্তাওরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ-দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের তুলনা এই রকম, মিসল মা ইয়াজআলু আহাদুকুম মুসবাহু ফিল ইয়াম ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ, তোমাদের কেউ যেন সমুদ্রে হাত ডুবিয়ে দেয়, সমুদ্রে হাত ডুবিয়ে দেওয়ার পর হাত উঠায়, উঠিয়ে দেখে তার আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে, তার আঙ্গুলে লেগে থাকা পানি হচ্ছে দুনিয়া, আর বিশাল আটলান্টিক প্রশান্ত মহাসাগর হচ্ছে পরকাল। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি বাজারের পাশ দিয়ে পার হচ্ছেন, তখন তার সাথে সঙ্গী সাথী আছে, সাহাবি আছে। তিনি যখন বাজারের পাশ দিয়ে পার হচ্ছেন, তখন তিনি দেখতে পেলেন, ফামাররা বিজাদি আসাক্কা মাইয়িতিন, একটি মরা কান কাটা ছাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুকুম আহাব্বু আইয়াখুযাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে চাইবে এই মরা কান কাটা ছাগল এক এক দিরহামের বিনিময়ে নিতে? তখন সাহাবীগণ বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আমাদেরকে কেউ ফ্রিও দেয়, বিনা পয়সায় দেয়, তো বিনা পয়সাও দিলেও তো আমরা এটা নিব না। কেন? এই ছাগল যদি জীবিত থাকতো, জীবিত থাকা অবস্থাতেও এর দাম থাকতো না, কারণ এর কান হচ্ছে কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ শোনো, উহা ওয়াল্লাহি লাদ-দুনিয়া, শোনো নিশ্চয় দুনিয়া, আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম, আজকে তোমাদের নিকটে মরা কান কাটা ছাগলের মূল্য যা, বিনা মূল্যে দিলে, ফ্রিতে দিলেও তোমরা নেবে না, জেনে রাখো, তোমাদের নিকটে আজকে মরা কান কাটা ছাগলের মূল্য যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই দুনিয়ার মূল্য ততটুকুও নয়। আন সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তিনি বলেন যে, আমরা একদিন আল্লাহ রাসূলের সাথে ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানাতিদ দুনিয়া, যদি দুনিয়া ওজন করা হয়, আর দুনিয়ার মূল্য যদি, ইনদাল্লাহ জানাহা বাউদাতিন, দুনিয়া ওজন করার পর যদি দেখা যায় যে এক পাল্লায় গোটা দুনিয়া, আর এক পাল্লায় একটা মাছির ডানা, একটা মাছির ডানা যদি রাখা হয়, আর যদি সমানে সমান হয়ে যায়, গোটা পৃথিবীর মূল্য যদি একটি মাছির ডানার সমান হয় দেখা যায়, তাহলে জেনে রাখো, মা সাফা কাফিরাম মিনহা কাতরাতান আবাদা, একজন কাফেরও এই পৃথিবীতে পানি পান করতে পারত না। কিন্তু পৃথিবীতে এখন সব ধনী কারা বলেন তো? সব ধনী কাফেরেরা নয়? তাহলে কি জন্য সব ধনী কাফেরেরা? কত মানুষকে যে আমি এই উত্তরগুলো বুঝাই, আর কত বক্তব্যের মধ্যে বুঝাই, একটাই অভিযোগ। আমার সেই দিন একজনের সাথে দেখা, ওনারও একই অভিযোগ। কি অভিযোগ? ব্যবসা বাণিজ্য করতে গিয়ে লস খেয়েছে। যদি আল্লাহ থাকে তাহলে কেন লস খাবে? ওনার কথা হচ্ছে যে আমি
এত নামাজ পড়ি, এত তাহাজ্জুদের সালাত আদায় করি, তো আমি কি জন্য লস খাবার? আমার চোখের সামনে যে মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, জেনা করে, ও কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে বাড়ি গাড়ি তৈরি করে শেষ করে দিল, আর আমি লস খাচ্ছি কি জন্য? কথা মনে হয় বুঝতে পারেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছে, দুনিয়ার মূল্য যদি মাছের ডানার সমান হতো তাহলে কাফের পানি পান করতে পেত না। আমরা তো দেখছি সব টাকার মালিক কাফেরেরা, তাই নয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে স্পষ্ট করে দিয়েছেন যে শোনো, আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসার মানদণ্ড এটা নয় যে আল্লাহ ইউতি দুনিয়া লিমাই ইউহিব ওয়া মান লা ইউহিব। জেনে রাখো, দুনিয়ার মানুষ আল্লাহ দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন, তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না। কথাটা আবার বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ দুনিয়ার ধন দৌলত তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন, আর তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন না, তাকেও আল্লাহ দুনিয়ার ধন দৌলত দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা ইউতি তার ইবাদত করার সুযোগ, তার দাসত্ব করার সুযোগ শুধু তাকেই দেন লিমান ইউহিব, যাকে আল্লাহ সুবহানাহু তাআলা ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে ভালোবাসে কি না এটার প্রমাণ আপনি আজকে কয় হাজার টাকা ইনকাম করতে পেরেছেন, এটা আমার সাথে একটু কথা বলতে হবে। এটা আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এটার প্রমাণ হচ্ছে আপনি আজকে ফজরের সালাত আদায় করার তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছে কিনা। ওজনে দাঁড়ি পাল্লায় মাপেন, আল্লাহ আপনাকে আজকে ফজরের সালাত আদায় করার তৌফিক দিয়েছে কি? আজকে সারা পৃথিবীতে আল্লাহর অনেক বান্দা আছে যারা সিয়াম থেকেছে, নফল সিয়াম। আজকে কি আল্লাহ আপনাকে নফল সিয়াম রাখার তৌফিক দিয়েছে? পৃথিবীর অনেক বান্দা আছে যারা আজকে রাতেও তাহাজ্জুদের সালাত আদায় করবে, আল্লাহ কি আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করার তৌফিক দিয়েছে? দেয়নি। সকালবেলা ফজরের সময় উঠে দেখবেন একজন বৃদ্ধ মানুষ কনকনে শীতের মধ্যে ফজরের সালাতে চলে যাচ্ছে জামাতে আদায় করতে। বুঝে নেবেন আল্লাহ কাকে ভালোবাসে, ওই বৃদ্ধ মানুষকে ভালোবাসে। আর টাকার দরকার নাই তো, পৃথিবীর মানুষ ওকে দাম দিবে। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়াতে এরকম হাজারো মানুষ আছে যারা কোনো মজলিসে গেলে তাদের সুপারিশ শোনা হয় না। আজকের প্রোগ্রাম একজন বড় ব্যক্তির সুপারিশের কারণেই দাম দেয় না, যেন খবরদার মাআযাল্লাহ, খবরদার মাআযাল্লাহ, মানুষের চোখের পানির কারণ হবেন না, মানুষের চোখের পানির কারণ হবেন না। সব আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দিবে, কিন্তু আল্লাহ তার মাজলুম বান্দার চোখের পানি, তার দোয়া, এইটা আল্লাহ সুবহানাহু তাআলা যতই আপনি ক্ষমা চান ক্ষমা করে দিবেন না। অতএব সাবধান সম্মানিত উপস্থিতি। তাহলে এই জায়গায় আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ রাসূল বললেন দুনিয়ার মূল্য যদি মাছের ডানার সমান হয় কাফের পানি পাবে না, দুনিয়ার সব ধনী কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, আল্লাহ তোমাকে ভালোবাসে কি বাসে না এটার প্রমাণ হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করতে পারছো কি না এটা। আর তুমি কি যে আল্লাহ শাস্তির মধ্যে রেখেছে, পাপের মধ্যে রেখেছে, তোমার সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় শাস্তি যে তুমি পাপের মধ্যে আছো, তুমি মাতরুদ মাহরুম আন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা দৃষ্টি থেকে তুমি বঞ্চিত, আল্লাহর দয়া থেকে বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বিতাড়িত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, এটাই তোমার জন্য সবচেয়ে বড় শাস্তি। তুমি যদি দেখো তুমি সুদের মধ্যে আছো, বুঝবা তুমি শাস্তির মধ্যে আছো। তুমি যদি দেখো তুমি হারাম সম্পর্কের মধ্যে আছো, বুঝবা তুমি শাস্তির মধ্যে আছো। এটা শাস্তি, অরিজিনাল রিয়ালি শাস্তি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, জালামনা, অত্যাচার করেছি আনফুসানা আমাদের নিজের আত্মার উপর। আদম আলাইহিস সালাম বলেননি হে আল্লাহ পাপ করেছি, কি বলেছেন বলে তো? অত্যাচার করেছি, জুলুম করেছি। মানে যখনই মানুষ পাপের মধ্যে থাকে তখন এটা অত্যাচার হয়। কিসের উপর অত্যাচার হয়? নাফসের উপর অত্যাচার হয়। নাফস যেহেতু আল্লাহর সাথে আহদে আলাস্তু, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই, প্রত্যেক মানুষের আত্মা বলেছিল হ্যাঁ বালা, হ্যাঁ অবশ্যই আপনি তো আমাদের প্রতিপালক।
আর যেহেতু আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং আত্মা দুনিয়ার নয়, আত্মা কি দুনিয়ায় তৈরি হয়েছে নাকি? হ্যাঁ, আমার গায়ের গোস্ত কোথায় তৈরি হয়েছে? দুনিয়াতে। কোথায়? আমার গায়ের রক্ত কোথায় তৈরি হয়েছে? দুনিয়াতে। আমার মাথা, মাথার চুল, গায়ের লোম, পায়ের পাতা সব কোথায় তৈরি হয়েছে? দুনিয়াতে। কিন্তু আমার ভিতরে যে আত্মা আছে এটা কি দুনিয়াতে তৈরি হওয়া? না, এই আত্মা তো আসমান থেকে এসেছে। কথা মনে বুঝাতে পারিনি আমি। এই আত্মা তো ফেরেশতা ফুঁকে দিয়ে গেছে মায়ের পেটে, আসমান থেকে নিয়ে এসে। ফেরেশতা মায়ের পেটে ফুঁকে দিয়ে গেছে, আসমান থেকে নিয়ে গেছে, নিয়ে এসে। এটা আল্লাহর নিজাম, পৃথিবী পরিচালনায় আল্লাহর নিজাম। এখন এ আত্মা নিয়ে যাওয়ারও সিস্টেম আছে। আপনি কি মনে করছেন পৃথিবী এমনি চলে? ইন্নাল মালায়েকাতা জুনুদুল্লাহ, ফেরেশতা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। পৃথিবী কিভাবে চালাতে হবে? আল্লাহ ফেরেশতাদের মধ্যে দায় দায়িত্ব বণ্টন করে দিয়েছে। হাজারো লাখো মায়ের পেটে ফেরেশতা আত্মা নিয়ে যেয়ে দিচ্ছে, ওটার দায়িত্ব। আর হাজারো মানুষের অন্তর থেকে আর এক ফেরেশতা জান বের করে নিয়ে যাচ্ছে, তার সিস্টেম আছে। ফেরেশতা আসবে, মায়ের পায়ে, মাথার পায়ের কাছে বসবে, তাকে বলবে তার আত্মা পাপি হলে কীভাবে বের করবে, নেককার হলে কীভাবে বের করবে, কার মধ্যে নিবে, কীভাবে আসমান নিয়ে যাবে। এগুলো একটাও কাল্পনিক নয়। কী জন্য কাল্পনিক নয় বলেন তো? এ আত্মা সত্য, এই জন্য কাল্পনিক নয়। আত্মা যেহেতু বাস্তব, আমি মারা গেলাম, মানুষ বলছে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মারা গেছে, নাই, আরে আমার চোখ আছে, কান আছে, মুখ আছে, হাত পা সব এখনো ঠিক, এখনো পচা শুরু হয়নি, মারা গেলাম কিভাবে? মারা গেলাম মানে দুনিয়া থেকে নাই, মানে চলে গেছি, মানে আমার পুরো বডি তো আছে। কি চলে গেছে বলেন তো? আত্মা চলে গেছে। এটা বাস্তব, এটা রিয়াল। তাহলে এই আত্মা কোথাও না কোথাও গেছে। এই আত্মা যেখানে গেছে ওখানে বিচার হবে। কথা বুঝতে পারছেন আমার? এ আত্মা কোথাও না কোথাও থেকে এসেছে, কোথাও না কোথাও গেছে, যেখানে গেছে ওখানে বিচার হবে। তাহলে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়াতে মানুষের আত্মাকে দুনিয়াতে সৃষ্টি করেননি, আসমান থেকে পাঠিয়েছে। এখন মানুষ যখন শয়তানের প্ররোচনায় করে পাপ করে তখন কার উপর অত্যাচার হয়? আত্মার উপর। কেন? আত্মা কোথায় থেকে এসেছে? আসমান থেকে এসেছে। আত্মা তো ভালো, ওর উপর অত্যাচার হয়, এবং এক একটা পাপ সমান এক একটা কালো দাগ পড়া। এই অত্যাচারটা আপনি বুঝতে পারেন না। কি জন্য? ওই যে আল্লাহ কুমুর তাকাতর, অত্যাচার যে আপনি করছেন এটা তো আপনি বুঝতে দেন না। কি দিয়ে বুঝতে দেন না? হাতে মোবাইল আছে কেমনে বুঝতে দিবেন, ভিডিও গেম আছে কেমনে বুঝতে দিবেন, বান্ধবী আছে ঘন্টার পর ঘন্টা গল্প করার জন্য কেমনে বুঝতে দিবেন, ব্যবসা বাণিজ্য দোকানপাটের চিন্তা আছে কেমনে বুঝতে দিবেন? বুঝতে তো দিবেন না, পারবেন বুঝতে যখন দেখবেন কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। তখন দেখবেন কারোর সাথে গল্প করার জন্য কেউ সময় দিচ্ছে না, কারোর সাথে কথা বলার জন্য কেউ সময় দিচ্ছে না, অচল মেডিকেলের বেডে পড়ে আছেন। তখন এবার আপনি এতক্ষণ আসমানে উঠছিলেন, এখন ধপাস করে জমিনে পড়বেন। তখন এবার আপনি ভাবার সুযোগ পাবেন। তখন আত্মা পুনরায় কানেকশন তৈরি করার চেষ্টা করবে কার সাথে? আল্লাহর সাথে। তখন এবার আপনার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়বে। তখন আপনি বুঝবেন রব্বানা জালামনা আনফুসানা, এতক্ষণ যা করেছিলাম সব তো নিজের আত্মার উপর জুলুম করেছি। তখন আত্মা রিয়ালাইজ করবে, এবং ও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানেকশন থেকে দূরে চলে গেছিল, আল্লাহর সাথে আত্মার সম্পর্ক ছিল না, যোগাযোগ ছিল না। আল্লাহর সাথে আত্মার যোগাযোগ সম্পর্ক থাকবে কিভাবে? যদি সালাত আদায় না করেন যোগাযোগ সম্পর্ক থাকবে না। এটা জিনিস মনে রাখবেন, আল্লাহর সাথে আপনার আত্মার যোগাযোগ এবং সম্পর্ক থাকবে না যদি কি আদায় না করেন? সালাত আদায় না করেন। এটা একটাই অনলি ওয়ান মাধ্যম যেটা দিয়ে আপনি আল্লাহর সাথে আপনার আত্মার যোগাযোগ সম্পর্কটাকে কায়েম ও দায়েম রাখতে পারবেন, বাকি টিকিয়ে রাখতে পারবেন। যদিও আমার বক্তব্য একটু অন্যদিকে চলে যাচ্ছে, তবুও এই জায়গায় একটু বলে নিই আবার ফিরে আসার চেষ্টা করতেছি। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পবিত্র কোরআন মাজিদে বলছেন, আকিমিস সালাত লিযিকরি, সালাত কায়েম করো কি জন্য? লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য। আল্লাহু আকবার। সালাত কায়েম করো কি জন্য? লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য। আল সালাত যে আল্লাহকে স্মরণ করার জন্য, তার একটা উদাহরণ দেই। যখন আপনি অসুস্থ বিছানায় রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, দাঁড়াতে পারেন না, মাথা নত করতে পারেন না, মাথা হিলাতে পারেন না, তখনও আপনাকে সালাত আদায় করতে হবে না? হবে না, হবে। তো সালাত মানে যদি রুকু হতো, সালাত মানে যদি সিজদা হতো,
সালাত মানে যদি মাথা নত করা হতো, সালাত মানে যদি দাঁড়িয়ে থাকা হতো, সালাত মানে যদি বুকে হাত বাঁধা হতো, সালাত মানে যদি রুকু দেওয়া হতো, সিজদা দেওয়া হতো, তাহলে যে ব্যক্তি বিছানায় বেডে শুয়ে আছে, নড়তে পারে না, চড়তে পারে না, কিন্তু জ্ঞান ঠিক আছে, অর্থ তাহলে কোনো সালাতই থাকতো না। কথা মনে হয় বুঝাতে পারিনি? আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। সালাত মানে তো আসলে রুকু নয়, সালাত মানে তো আসলে সিজদা নয়, সালাত মানে তো আসলে দাঁড়িয়ে থাকা নয়, সালাত মানে তো আসলে বুকে হাত বাঁধা নয়, সালাত মানে তো আসলে আকিমিস সালাত লিযিক্রি, আল্লাহকে স্মরণ করতে হবে যেভাবে যে অবস্থায় থাকো না কেন। আব্দুর রাজ্জাক বিন জুবাইর বক্তব্য শুনেছেন, কাপড় অপবিত্র, অপবিত্র কাপড়ে, কাপড়ই নাই উলঙ্গ অবস্থায়, পশ্চিম চীনা যায় না তো বিনা পশ্চিমে, মসজিদ নাই তো বিনা মসজিদে। কথা মনে বুঝতে পারেন? হুঁশ আছে, জ্ঞান আছে, এরকম অবস্থায় সালাত ছাড়া যাবে না। কেন? সালাত তো আর রুকু সিজদার নাম নয়, সালাত মানে আল্লাহকে স্মরণ করা। উলঙ্গ অবস্থায় আল্লাহকে স্মরণ করলে সমস্যা আছে? আমার কাপড় নাই, কিন্তু আল্লাহকে তো স্মরণ করতে হবে, আল্লাহকে স্মরণ করা তো অন্তরের কাজ। আকিমিস সালাত লিযিক্রি, আমার কাপড় অপবিত্র, কিন্তু আল্লাহকে তো স্মরণ করতে হবে। আকিমিস সালাত লিযিক্রি, পবিত্র কাপড় নয়, আল্লাহকে স্মরণ করতেই হবে। কেন? আল্লাহকে স্মরণ না করলে আল্লাহর সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওই হাদিসের ব্যাখ্যা এটাই, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি সালাত হচ্ছে, কাফের মুমিন মুশরিক মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। কেন পার্থক্য সৃষ্টিকারী? আরো আপনাকে খুলে ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। আচ্ছা, একজন একজন হিন্দুকে যদি আমি বলি, হিন্দু ভাই আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, ও বললো ঠিক আছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এখানে আসলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবে, বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন ওর জন্য নিষেধাজ্ঞা অনেক কিছু, নিষেধাজ্ঞা অনেক কিছু মানে, নিষেধাজ্ঞা হচ্ছে এই তুমি সুদ খেতে পাবে না, এই তুমি জেনা করতে পারবে না, এই তুমি চুরি করতে পারবে না, অন্যায়ভাবে অন্যের সম্পদ মারতে পারবে না, গীবত করতে পারবে না, অপবাদ করতে পারবে না, এগুলো সব কি বলেন তো? নিষেধাজ্ঞা। ও করবে কি? আমি যদি সব নিষেধাজ্ঞা থেকে বিরত থাকি তাহলে কি আমার আর করার কিছু থাকছে? কিছু করার থাকছে না। আমি সুদও খাই না, ঘুষও খাই না, জেনাও করি না, চুরিও করি না। এখন আমি যে মুসলমান তার প্রমাণ কি? আমি যখন সকাল সন্ধ্যা যাচ্ছি, বাজার ঘাট করছি, হালাল পন্থা ইনকাম করছি, চলছি, আমার করণীয় কি? মুসলমান হলাম কি জন্য? এখন আপনি বলবেন ও মুসলমান হয়েছে হজ করার জন্য। তো হজ জীবনে কয়বার ফরজ? তো সারা জীবনে একবার হজ করার জন্য মুসলমান হয়েছে? এটা কি লজিক্যাল মনে হয় আপনার কাছে যে একজন হিন্দু মুসলমান হয়েছে কি করার জন্য? কালেমা পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন আর কোনো কাজই নাই। কবে হজে যাবে? জীবনে একবার হজ করবো, একটাই কাজ, আর কোনো কাজ নাই। এটা কি লজিক্যাল মনে হয় আপনার কাছে, যুক্তিসঙ্গত মনে হয়? কিসের জন্য? বলবেন যে রমজান মাসে রোজা রাখার জন্য। তাহলে বাকি ১১ মাস কি করবে ওই হিন্দু? কি জন্য মুসলমান হয়েছ? বাকি ১১ মাস বসে থাকবে? বসে থাকবে ওই এক মাস রোজা রাখিয়েছে এই জন্য মুসলমান হবে? এটা হতে পারে না। ও আসলে মুসলমান হওয়ার না হওয়ার মধ্যে একটাই পার্থক্য, ও যদি সত্যি মুসলমান হয় তাহলে একটাই কাজ, আর কোনো কাজ নাই। সে কাজটা কি বলেন তো? সালাত। আর যদি সালাত আদায় না করে তার মুসলমান থাকার দরকার নাই? ওই সারা জীবনে একটা হজ করার জন্য মুসলমান হওয়ার কি দরকার? সারা বছরে একবার সিয়াম পালন করার জন্য মুসলমান হওয়ার কি দরকার? প্রয়োজন নাই। মুসলমান হয়েছে মানে একটাই কাজ আছে, সে একটা কাজের নাম কি? সালাত। আর সালাত নাই মানে ওর আর মুসলমান থাকার দরকার নাই, আর এটাই বাস্তব। ও যদি সালাত আদায় না করে আর কোনো ইবাদতই কবুল হবে না। এটাই বলছিলাম যে আত্মার সাথে আল্লাহর সম্পর্ক, তো আত্মার উপর অত্যাচার করা হয়, আত্মার উপর জুলুম করা হয়। আত্মার উপর এই জুলুম এবং এই অত্যাচার আমাদেরকে দুনিয়া থেকে ভুলে রাখে। দুনিয়া থেকে ভুলে রাখার মাধ্যমে আমরা আমাদের আত্মার উপর অত্যাচার করি। সম্মানিত উপস্থিতি, এই আলোচনার শেষের দিকে গিয়ে এবার আগাই আরেকটু সামনের দিকে, যে রিজিক কি নির্ধারিত না আমি রিজিক নিজে নিজে অর্জন করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এবং পবিত্র কোরআনের আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে রিজিক হচ্ছে পূর্ব নির্ধারিত। কত শক্তভাবে পূর্ব নির্ধারিত যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মানুষের মৃত্যু মানুষকে যেভাবে তাড়ে, দাবাড় দেয়, তাড়ে, ধাওয়া করে, দরে,
মানুষের রিজিক ওইভাবে মানুষের পিছনে ধাওয়া করে। এই যে আজকে বছর শেষ হচ্ছে, আগামীকাল কতগুলো ছেলেপেলে আছে যারা 31st নাইট পালন করবে? আমার ধারণা আছে এখানে কিছু ছেলে আছে অবশ্যই যারা আগামীকাল 31st নাইট পালন করবে। তাদের উদ্দেশ্যে এই কথাটুকু বলি, সেটা হচ্ছে মৃত্যু মানুষকে ধাওয়া করে, মৃত্যু মানুষকে ধাওয়া করছে, মানে এই বছর চলে যাচ্ছে মানে আমি মৃত্যুর আরো কি নিকটে। বয়স আমরা যেভাবে বলি সেভাবে আসলে বয়স হয় না। আপনি আমাকে জিজ্ঞেস করলে বলছেন আপনার বয়স কত, আমি বলবো আমার বয়স 27 বছর, কিন্তু আসলে এটা আমার বয়স নয়। আমার বয়স যদি আল্লাহ 60 বছর লেখে রেখে থাকে আর যদি আমি 27 বছর পার করে গিয়ে থাকি তাহলে আমার আর বয়স আছে মাত্র 33 বছর। কত বছর? 33 বছর। তো সম্মানিত উপস্থিতি, মানুষ তো তাকাচ্ছে, তো তো আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা মৃত্যু যেভাবে মানুষকে অন্বেষণ করে, মানুষের রিজিক সেভাবে মানুষকে অন্বেষণ করে। অন্যদিকে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ওমা যে পৃথিবীতে এমন কোন দাব্বাতিন ফিল আরস, এমন কোন বিচরণকারী প্রাণী যেই প্রাণী পৃথিবীতে বিচরণ করে, পশু পাখি পোকামাকড় জীবজন্তু জানোয়ার এমন কিছু পৃথিবীতে বিচরণ করে যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না এমন নয়, বরং পৃথিবীতে বিচরণকারী সকল জীবজন্তু জানোয়ারের রিজিকের দায়িত্ব কে বহন করে? আল্লাহ। একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে, আজ সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে তারা আজকে সারা দিনে যতখানি খাবার খেয়েছে আজ সারা দিনে, পরিসংখ্যান বলে যে আজ সারা দিনে সমগ্র পৃথিবীর মানুষ যত কোটি মানুষ আছে অত কোটি মানুষ যত খাবার খেয়েছে আজ সারা দিনে, সমুদ্রে যত পশু পাখি আছে, জঙ্গলে যত পশু পাখি আছে, আমাদের বাড়ি ঘরে যত পশু পাখি আছে, আমাদের গরু মুরগি ছাগল ভেড়া দুম্বা উট পাখি, আমাদের জীব জন্তু জানোয়ার পোকা মাকড় পশু পাখি, আমাদের জমিনে যারা আমাদের সাথে রাত দিন উঠা বসা করছে এরা, সমুদ্রে যত জীবজন্তু আছে এরা, জঙ্গলে যত জীবজন্তু আছে এরা, সব পশু পাখি আজকে সারা দিনে মানুষ যা খেয়েছে তার 3 গুণ খেয়েছে। কয় গুণ? আল্লাহু আকবার। আর এই সারা পৃথিবীর সব জীবজন্তু পশু পাখির একদিনেরও খাবার জমা করা নাই। তাহলে আজ সারা পৃথিবীর মানুষ যতখানি খেয়েছে, কত চিন্তা নিয়ে কত টেনশন নিয়ে কত প্রতিযোগিতা নিয়ে টাকা পয়সা উপার্জন করে মানুষ খাচ্ছে, অথচ আজ সারা দিনে মানুষ যা খেয়েছে তার 3 গুণ কারা খেয়েছে বলেন তো? পশু পাখি জীবজন্তু জানোয়ার, যাদের একদিনের খাবার জমা করা নেই ওদের খাওয়াচ্ছে কে? এটাই আল্লাহ কোরআনে বলেছে। তো রিজিক নির্ধারিত, আপনার মৃত্যু যেভাবে আপনাকে খুঁজছে আপনার রিজিক ওভাবে আপনাকে খুঁজছে। যেহেতু মৃত্যু আপনার রিজিকের অন্তর্ভুক্ত, আপনার সবকিছু আপনার রিজিকের অন্তর্ভুক্ত, টোটাল একটা প্যাকেজ আপনার হায়াত আপনার রিজিকের অন্তর্ভুক্ত, সব একসাথেই শেষ হবে। এখন কথা হচ্ছে রিজিক যদি পূর্ব নির্ধারিত হয় আমি পরিশ্রম করব কেন? এই কথা বলে আজকের বক্তব্য শেষ করব। ঘরে বসেই তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার দিবে, আমার তাহলে পরিশ্রম করার কি দরকার, আমার তাহলে টাকা পয়সা উপার্জন করার কি দরকার? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দুনিয়ার মানুষ সালাত যখন শেষ হয়ে যায়, ফরজ সালাত শেষ হয়ে গেছে, ফজরের সালাত শেষ হয়ে গেছে, জোহরের সালাত শেষ হয়ে গেছে, যখন সালাত শেষ হয়ে গেছে
ফান্তাশিরু ফিল আরজ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে ছড়িয়ে পড়ে কি করবে? আবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া অনুসন্ধান করো। কেন? জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে। আল্লাহু আকবার। আপনি একটা ইঞ্চি মাটিতে একটা ধানের বীজ রোপণ করেন, ওখানে ধান জন্মাবে এবং ধান থেকে ফল হবে। একটা আমের চারা রোপণ করেন, ওখানে তো আম হবে, আম থেকে ফল হবে। তাহলে ওই ইঞ্চি মাটিতে বরকত কে রেখেছে? আল্লাহ। ওই ইঞ্চি জায়গা আপনি খালি রেখেছেন, আবাদ করেননি, মানে কার রহমতকে অপমান করছেন? আল্লাহর রহমতকে অপমান করছেন। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর রহমত অনুসন্ধানে বেরিয়ে যাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অঢেল ধন সম্পদ, দাউদ এবং সুলাইমানকে আল্লাহ যত ক্ষমতা যত ধন সম্পদ দিয়েছেন, পৃথিবীতে আর কাউকে অত ধন সম্পদ দেননি। তারপরও দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রহমত, আল্লাহর দয়ার প্রতি এত বেশি আগ্রহী ছিলেন যে এত কোটি টাকার মালিক হওয়ার পরও স্বর্ণের বৃষ্টি হলে উনি স্বর্ণ কুড়াতে যেতেন। উত্তর কি? আমি কোটি টাকার মালিক হওয়ার পরও, লাখ টাকার মালিক হওয়ার পরও, শত বিঘা সম্পত্তির মালিক হওয়ার পরও, গোটা পৃথিবীর শাসক হওয়ার পরও এই স্বর্ণের বৃষ্টি কার দয়া? আল্লাহর দয়া। আর কোটি টাকার মালিক হওয়ার পরও আনা ফাকির ইলা রহমাতিল্লাহ, আমি ফকির আল্লাহর দয়ার কাছে, আল্লাহর রহমতের কাছে। তাহলে আপনাকে রিজিক অন্বেষণ করতে হবে কেন বলেন তো? আল্লাহর দয়া অনুসন্ধান করার জন্য। যত বেকার যুবক আছে, এরা যদি একটা বাদাম একটা টুকরিতে নিয়ে রাস্তায় বের হয়, বের হয়ে বাদাম বিক্রি করে, 5 টাকা 10 টাকা ইনকাম হবে না? ওই 5-10 টাকা কার রহমত, কার দয়া? আর ওই 5-10 টাকা উপার্জন করা বাদ দিয়ে ঘরে বসে থেকে কার দয়াকে অপমান করছে? আল্লাহর দয়াকে অপমান করছে। রিক্সাওয়ালাকে বললেন এখান থেকে ওখানে যাব, 10 টাকা ভাড়া দেবো, পায়ের উপর পা তুলে রিক্সাওয়ালা বলছে না যাবো না, ও কার দয়াকে অপমান করলো? যে ব্যক্তি 10 টাকা ভাড়া দিতে গেছে ও কার দয়া নিয়ে গেছে? আল্লাহর দয়া নিয়ে গেছে। পুরো পৃথিবী আল্লাহর দয়া ছড়িয়ে আছে। একটা টাকা হালাল উপায়ে ইনকাম হতে পারে, এক টাকা হালাল উপায়ে ইনকাম হতে পারে, এইরকম এক টাকা হালাল উপায়ে ইনকাম হওয়ার সম্ভাবনা দেখার পরেও যে চেষ্টা করে না, ও অহংকারী, ও অহংকারী, ও অহংকারী, ও কোনোদিন ধনী হতে পারবে না। তাহলে ইনকাম করতে হবে কিসের জন্য বলেন তো? আল্লাহর দয়া অনুসন্ধান করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদেরকে আবারও দাওয়াত দিচ্ছি 13-14 জানুয়ারি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ অন্তত দেখতে। বিশাল প্রতিষ্ঠান, আপনাদের সামনে ঘটনা শোনালাম, অন্তত দেখতে যাবেন। যাওয়ার সময় মাসিকাল এরতেসাম কিছুই না নিয়ে যেতে পারলে মাসিকাল এরতেসাম 1 কপি করে নিয়ে যাবেন। আর আপনাদের থেকে দূরে হলেও, দূরে বলা যাবে না কেননা এটাও আপনাদের কাছে হয়, যেহেতু সিরাজগঞ্জ তো রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত না, রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত, সেই হিসেবে রংপুর বিভাগের দিনাজপুরে 17-18 ফেব্রুয়ারি সালাফি কনফারেন্স, তো ওটাও যেহেতু রাজশাহী বিভাগের পাশে, ওখানেও আপনাদের দাওয়াত থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কল্যাণ করুন, আমাদের জ্ঞানে ইমানে এবং আমলে বরকত দান করুন, আর আমাদেরকে নামাজি বানিয়ে, সালাত আদায়কারী বানিয়ে মৃত্যু দান করুন, ইমানের উপর মৃত্যু দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।